এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, শামশেরগঞ্জে গঙ্গার পার ভাঙন, শিবপুর ভাঙা লাইন এলাকায় আতঙ্ক, সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। শামশেরগঞ্জে গঙ্গার গ্রাসে বাড়ি কিভাবে বাড়িটি তলিয়ে যাচ্ছে দেখুন। গঙ্গার গ্রাসে তলিয়ে গেল বাড়ি শামশেরগঞ্জের গঙ্গার পারে এই ঘটনা। শিবপুর ভাঙা লাইন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। শিবপুর ভাঙা লাইন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে শামশেরগঞ্জের ঘটনা। শামশেরগঞ্জের ঘটনা গোটা গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা। 15টি বাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গায় এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে। 15টি বাড়ি তলিয়ে গেছে গঙ্গায় শামশেরগঞ্জের। দেখুন কিভাবে ভেঙে পড়ছে বাড়িটি, গঙ্গার তলিয়ে গেল বাড়ি, সেই ছবি আমরা দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে সেই ছবিটি যে কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়িটি। শামশেরগঞ্জের ঘটনা যেখানে গঙ্গায় তলিয়ে যাচ্ছে বাড়িটি, দেখুন কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি। আর এই বাড়িতেই কিন্তু কিছুক্ষণ আগে হয়তো সেখানে ছিল, দেখুন কিভাবে তলিয়ে যাচ্ছে বাড়ি, গঙ্গার গ্রাসে তলিয়ে যাচ্ছে বাড়ি, গঙ্গায় ভাঙন। আর সেই ভাঙনের জেরে একাধিক বাড়ি তলিয়ে যাচ্ছে, গাছপালা তলিয়ে গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, আতঙ্কের পরিবেশ এলাকা জুড়ে, কারণ অনেকে ইতিমধ্যেই বাড়ি ছেড়েছেন, নিরাপদ আশ্রয়ার্থে যে অন্যত্র পাড়ি দিয়েছেন তারা। বছর ভর কিন্তু একই ছবি, গঙ্গা ভাঙনের ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবি যে দেখুন আতঙ্কে কিন্তু বাড়ি ছাড়ছেন, আতঙ্কে বাড়ি ছাড়ছেন, আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন বাড়ির তারা, আতঙ্কে আসবাবপত্র আগে ভাগে সরিয়ে নিচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। দেখুন দরজার পাল্লা খুলে নেওয়া হচ্ছে, দরজার পাল্লা খুলে নেওয়া হচ্ছে, রীতিমতো আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। দেখুন যে খাট আসবাবপত্র রয়েছে সেই সমস্ত আসবাবপত্র সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন ছবিটা কতটা ভয়ঙ্কর, ছবিটা কতটা ভয়ের, যে সেখানকার স্থানীয় বাসিন্দারা আগে ভাগে নিরাপদ আশ্রয় সরে যাচ্ছেন, কারণ ইতিমধ্যেই কিন্তু একাধিক বাড়ি গঙ্গার গ্রাসে, গঙ্গায় তলিয়ে গেছে একাধিক বাড়ি দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে কিন্তু আমরা দেখাচ্ছি এই মুহূর্তে যে ছবিটা, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, একদিকে কিন্তু আমরা দেখাচ্ছি যে ছবিটা যে বাড়ি ভেঙে পড়ছে, বাড়ি ভেঙিয়ে পড়ছে ছবি, আর অন্যদিকে কিন্তু আমরা দেখাচ্ছি দেখুন যে সেখানে আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা, আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। দেখুন দরজার পাল্লা পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছেন বাসিন্দারা, অর্থাৎ কতটুকু বাঁচানো যায়, কতটুকুনি বাড়ির জিনিসপত্র বাঁচানো যায় সেই সম্বলটুকু নিয়ে অর্থাৎ অন্যত্র পাড়ি দিচ্ছেন সেখানকার বাসিন্দারা। একদিকে আমরা ছবিটা দেখাচ্ছি দেখুন, একদম দেখাচ্ছি কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি, কিভাবে হুড়মুড়িয়ে গঙ্গার গ্রাসে, গঙ্গায় তলিয়ে গেল বাড়ি। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা যারা আতঙ্কিত, তারা কিন্তু চাইছেন যে রীতিমতো নিরাপদে অন্যত্র চলে যেতে, সেই জন্য আগে ভাগে অন্যত্র চলে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা। রীতিমতন এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে শামশেরগঞ্জে, সেই ছবি আমরা দেখাচ্ছি। একদিকে দেখুন কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি, আর শুধুমাত্র এই বাড়িটি কিন্তু নয়, এর আগে একাধিক বাড়ি তলিয়ে গেছে গঙ্গাতে। আর অন্যদিকে এই যে গঙ্গায় যে ভাঙন দেখা দিয়েছে, সেই ভাঙনের জেরে কিন্তু এলাকাবাসীরা অন্যত্র পাড়ি দিচ্ছেন। কি বলছেন স্থানীয়রা, শোনাবো আপনাদের। ওই বাগান ভাঙতে ভাঙতেই আমরা সব টানা টোনা করতে লেগেছি, তো বাড়িঘর করছি, সব পড়ে গেল বাড়ি, তো সব টানছি, এখন সব নিয়ে যে কোথায় থাকবো আমরা রাস্তাতে, এখন পড়ে গেল অনেক, এখন চার পাঁচ বাদ পড়ে গেল, এখন তো ভাঙছে এই পড়ছে। শুনলেন স্থানীয় বাসিন্দারা কি বলছেন, তারা আতঙ্কিত, তারা রীতিমতন আতঙ্কিত। আমরা দেখাচ্ছি যে ছবিটা, একদিকে দেখুন দেখুন কিভাবে গোটা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, তলিয়ে গেল গোটা বাড়ি। একদিকে আমরা সেই ছবি দেখাচ্ছি দেখুন, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি, সেই ছবি, বাড়ি গাছ সমস্ত কিছু গঙ্গার গ্রাসে, গঙ্গায় তলিয়ে গেল। আর অন্যদিকে এই যে ভাঙন, সেই ভাঙনের জেরে কিন্তু এলাকাবাসীরা আতঙ্কিত। একদিকে আমরা সেই ছবিটা দেখাচ্ছি যে তারা চেষ্টা করছেন নিরাপদ আশ্রয় সরে যেতে, বাড়ির শেষ সম্বলটুকু নিয়ে পাড়ি দিচ্ছেন এলাকাবাসীরা অন্যত্র। একদিকে আমরা দেখাচ্ছি যে ভয়ের ছবিটা, ভয়ঙ্কর ছবিটা, হুড়মুড়িয়ে দেখুন কিভাবে গোটা বাড়িটি তলিয়ে গেল গঙ্গাতে। দেখুন সেই ছবিটি, গঙ্গার কিভাবে তলিয়ে গেল গোটা বাড়িটি, একদম গঙ্গায় তলিয়ে গেল বাড়িটি। এই মুহূর্তে কিন্তু আমরা আরও একটা ছবি দেখাচ্ছি যে কিভাবে পাড় ভেঙে পড়ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছেন, বাঁদিকে আমরা যে ছবিটা দেখাচ্ছি যে জলের তলায় প্রায় 15টি বাড়ি, আর অন্যদিকে যেভাবে পাড় ভেঙে পড়ছে সেই ছবিটাও কিন্তু আমরা তুলে ধরছি। দেখুন গাছও, রীতিমতন গাছও কিন্তু জলে।
জলের তলায় চলে গেল। গঙ্গার গ্রাসে বাড়ি জলের তলায় প্রায় ১৫টি বাড়ি শামশেরগঞ্জে এলাকা ছাড়া অনেকেই এই মুহূর্তে ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে ২৪ ঘন্টার মধ্যেই তলিয়ে গেছে ১৫টি বাড়ি। ভাবুন একবার, একটা দুটো নয় ১৫টি বাড়ি, গোটা একটি আস্ত বাড়ি কিভাবে তলিয়ে যাচ্ছে গঙ্গায়। আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে রীতিমতন। শেষ সম্বলটুকু নিয়ে এলাকাবাসীরা একদম বলা যেতে পারে প্রাণ হাতে নিয়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। দেখুন ভয়ানক ছবিটা আমরা দেখাচ্ছি, পাড় ভেঙে পড়ছে একটা গোটা আস্ত বাড়ি জলের তলাতে। ভয়ানক ছবিটা এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি শামশেরগঞ্জে গঙ্গার গ্রাসে বাড়ি। আর শুধুমাত্র কিন্তু এই বাড়িটি নয়, প্রায় ২৪ ঘন্টার মধ্যে ১৫টি বাড়ি গঙ্গার গ্রাসে। ভাবুন ভয়ঙ্কর ছবিটা, পরিস্থিতি কতটা ভয়ানক। আমরা দেখাচ্ছি গঙ্গার পাড় কিভাবে ভেঙে পড়ছে সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এর পাশাপাশি এই মুহূর্তে যে ছবিটা দেখুন কতটা ভয়ানক ছবি, একটা গোটা আস্ত বাড়ি কিভাবে গঙ্গায় তলিয়ে গেল। গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে পর পর বাড়ি। আর এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু স্কুলে পড়ুয়ারা সংখ্যাও কমছে, পড়ুয়ারা যেতে পারছেন না ভয়ে স্কুলে। স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক তিনি ঠিক কি বলছেন শুনবো একবার। কোনো ছাত্রছাত্রী উপস্থিত হয়নি এবং স্কুল নদী থেকে ১০০ মিটারেরও কম দূরত্ব এখন আছে, ফলে আমরাও আতঙ্কে আছি যে আগামীতে স্কুলটিতে থাকবে কি না। আচ্ছা, এখন তাহলে খুবই আতঙ্কিত আছেন আপনারা? অত্যন্ত আতঙ্কিত আছি এবং যে কোনো মুহূর্তে যেভাবে ভাঙন চলছে আজকে সকাল থেকে, স্যারের কাছে আসতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। ভয়ঙ্কর, কতটা আতঙ্কের, গোটা একটা বাড়ি সেই বাড়িটা তলিয়ে গেল গঙ্গাতে। দেখুন ছবিটা, রীতিমতন ভয়ের একটা ছবি। ভাঙনের জেরে রীতিমতন গোটা একটা আস্ত বাড়ি গঙ্গার গ্রাসে, রীতিমতন গঙ্গার পাড় ভাঙছে। আর গঙ্গার পাড় ভাঙার সঙ্গে সঙ্গেই একাধিক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গাতে। ২৪ ঘন্টার মধ্যে তলিয়ে গেল বাড়ি, তলা থেকে সরছে মাটি আর নদীতে মিশছে বাড়ি শামশেরগঞ্জে গঙ্গার গ্রাসে বাড়ি। শিবপুর ভাঙা লাইন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, এলাকাবাসীরা বাড়ি ছাড়ছেন রীতিমতন। শেষ সম্বলটুকু নিয়ে তারা অন্যত্র পাড়ি দিচ্ছে। শিবপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে কোনো পড়ুয়া নেই, আতঙ্ক গ্রাস করছে গোটা গ্রাম। গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।